শাহরুখ খান সাকিব খান দুইজনের সিগারেট খাওয়ার স্টাইল দুই খানের সিগারেট খাওয়ার স্টাইল তার স্টাইলটি কার সিগারেট খাওয়ার স্টাইল আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গত পরশু একটি ভিডিও বানিয়েছিলাম আর অপু বিশ্বাসকে নিয়ে কে দোষী আর কে কম দোষী পৃথিবী তো নির্দোষ মানুষ নেই কেউ কম দোষী কেউ বেশি দোষী এই দুইজনের মধ্যে কে বেশি দোষী কে কম দোষী সেই জন্য ভিডিওটি বানিয়েছিলাম কিন্তু অনেকে রাগ করেছেন মাইন্ড করেছেন আমাকে গালি দিয়েছেন আবার ভেবে দেখবেন যাই হোক আজকে আমাদের আলোচনার বিষয় শাকিব খানের তুফান সিনেমার পোস্টার নকল এই বিষয় নিয়ে আসুন তো আমরা ব্যাপারটি একটু বিশ্লেষণ করি যদি মনোযোগ দিয়ে আপনারা আমার সাথে থাকেন দেখুন এই যে সাকিব খান এই যে শাহরুখ খান এই যে দুইজন স্মোক করছে শাহরুখ এবং শাকিব দুইজনে স্মোকিং করছেন কার স্মোকিং স্টাইল সুন্দর সেটি আমরা পরে কথা বলবো কিন্তু বিষয় হলো এই যে দুইজনকে দেখলেন আরেকটি দৃশ্য আপনাদেরকে দেখাই সেটি হলো এই যে দেখেন শাহরুখ খান মোটর বাইকে বা স্কুটারে করে কোথায় যেন যাচ্ছেন শাহরুখ খান আবার দেখেন শাকিব খান স্কুটারে স্কুটার চালাচ্ছেন দুটি দুই সিনেমার দৃশ্য কোনটি কোন দৃশ্যের নকল কোনটি কোন সিনেমার নকল আরেকটি দেখায় শাহরুখ খান দেখেন হেলিকপ্টারে চড়ছেন দেখেছেন এবার দেখেন সাকিব খান হেলিকপ্টারে চড়ছেন শাকিব খান হেলিকপ্টারে যাচ্ছেন টাটা বাই বাই দেখছেন এখন কোনটি কার নকল আমার শাকিব খানের হেটার্সদের জন্য মাঝে মাঝে হাসি আসে তারা কিছু না কিছু বিরোধিতা করবেই এটাই হলো একটি রোগ হয়ে গিয়েছে জ্বর হয়ে গিয়েছে বিরোধিতার জ্বর শাহরুখ খান হাঁটছে কোনো জায়গা দিয়ে এখন শাকিব খান যদি কোনো সিনেমায় হাঁটে তাহলে এটা কি শাহরুখ খানের নকল হবে শাহরুখ খান কাউকে গুলি করছে পিস্তল দিয়ে শাকিব খান কোনো সিনেমায় গুলি করছে এটা কি শাহরুখ খানের কোনো সিনেমার নকল হয়ে গেল গুলির জন্য তো আপনি গুলি করতে হবে তাই না এখন এই ধরনের অভিযোগে আপনি কি বলবেন একজন রাগে চিৎকার মারে এখন শাহরুখ খান কোন সিনেমাতে রাগে ক্ষোভে চিৎকার দিচ্ছে এখন সাকিব খানও যদি কোনো সিনেমাতে ভিলেনকে রাগে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে চিৎকার দেয় তাহলে কি এটি সিনেমার নকল হয়ে যাবে না প্রশ্ন আসা শাহরুখ খান তার অফিস থেকে বাসায় হেলিকপ্টারে এসেছেন হেলিকপ্টার যোগে তিনি ভাষায় এসেছেন কোনো একটি সিনেমায় সাকিব খান হেলিকপ্টারে কোনো একটি সিনেমায় দেখলেন আপনি ভাষায় আসছে হেলিকপ্টারে সেটি কি নকল হবে কারো নকল হবে হবে না এই যে দুইজন নায়ক এশিয়ার বিখ্যাত নায়ক শাকিব খানও কিন্তু এশিয়ার বিখ্যাত নায়ক শাহরুখ খানও এশিয়ার বিখ্যাত নায়ক তোমার কাছে তুমি অনেক বড় অনেক খ্যাতি অনেক ফেম আমার কাছে সব সমতল সব কিছুই সেম ভারতের কাছে শাহরুখ খান অনেক বড় বাংলাদেশের কাছে সাকিব খান অনেক বড় এই ফিলিংস এই কনসেপ্ট যদি আপনার না থাকে তাহলে আপনার সাথে আর কোনো তর্ক নেই আপনাকে বোঝানোর ক্ষমতা আমার বা কারণেই শাকিব খান আমাদের দেশের মানুষ আপনি যত ঘৃণা করেন যত তাকে অবহেলা করেন অবজ্ঞা অবজ্ঞা করেন ট্রোল করেন হাসি তামাশা করেন যাই ব্যঙ্গ করেন যাই করেন না কেন সাকিব খান আমাদের দেশের আমাদের দেশের নায়ক এটি হইল শেষ কথা একটা কবিতা আছে না তোমার কাছে তুমি অনেক বড় অনেক খ্যাতি অনেক ফেম আমার কাছে সব সমতল সব কিছুই সেম আমার কাছে আমারটা বড় তোমার কাছে তোমারটা বড় সেটাই হলো আমার শেষ কথা আমি আসলে এটাই বলতে চাইছিলাম তাহলে আসলে নকল বলতে কোনো কিছু নাই নকল দুই ধরনের একটা হইলো বৈধ নকল আর একটা হলো অবৈধ নকল যেমন আমাদের সোহানুর রহমান সোহান যে সিনেমাটা বানিয়েছেন কেয়ামত থেকে ক্যামত তিনি কিন্তু কপিরাইটের অনুমতি নিয়েছেন ভারতের কাছ থেকে কেয়ামত থেকে ক্যামত সিনেমা তারপরে সালমান শাহকে নিয়ে মৌসুমিকে নিয়ে তিনি সিনেমাটা বানিয়েছেন আরেকটা হইলো অবৈধ নকল কপি করে এইভাবে সেভাবে মেরে দেওয়া হাওয়া সিনেমা কি নকল না এখন হাওয়া সিনেমার ব্যাপারে কি হেটার্সরা অভিযোগ তুলেছে তোলেনি এখানে সাকিব খান এই কারণে অভিযোগ তুলেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম